প্রচন্ড গরম এবং দীর্ঘ সময়ের অজুহাতে রোজা রাখেন না অনেকেই, প্রায় 15 ঘন্টা রোজা। এত দীর্ঘ সময় রোজা রাখবো কিভাবে? কিন্তু তারা কি জানেন, পৃথিবীর কোনো এক প্রান্তের মুসলমানরা 23 ঘন্টারও বেশি সময় রোজা রেখে আগামীকাল ঈদ করবেন? আল্লাহর এই বিধান পালনে তাদের কোনো সংকোচ কাজ করে না। মধ্যরাতের সূর্যভূমি খ্যাত ফিনল্যান্ডের মুসলমানরা এবছর রোজা পালন করেছে 23 ঘন্টা 15 মিনিট। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ, কারণ এখানে রাতের সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 3 ঘন্টা। তাই ফিনল্যান্ডের মুসলমানরা যে বছর সবচেয়ে কম সময় রোজা রাখে সেই বছরও প্রায় 21 ঘন্টা রোজা রাখতে হয়। অবশ্য ফিনল্যান্ডে মুসলমানদের সংখ্যা খুবই কম। ফিনল্যান্ডে 55,13,000 নাগরিকদের মধ্যে প্রায় 60,000 মুসলিম, এদের বেশিরভাগই অভিবাসী মুসলিম। ইরাক, আফগানিস্তান, তুরস্ক, সোমালিয়া প্রভৃতি দেশ থেকে তারা এসে ফিনল্যান্ডে হিতু হয়েছে। ফিনল্যান্ডে সন্ধ্যা হয় 12:45 এবং সূর্যোদয় হয় 1:30, অর্থাৎ তারা ইফতার এবং সাহারির জন্য সময় পান মাত্র 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যেই তারা পানাহার করেন। অবশ্য রাজধানীর হেলসিঙ্কির আদিবাসীরা 22 ঘন্টা 12 মিনিট রোজা রেখেছে এবার। তবে আরব বিশ্বের ইসলামী স্কলাররা বলছেন, ইউরোপের যেসব দেশে রোজার সময় 20 ঘন্টার বেশি, তারা ইচ্ছে করলে নিকটবর্তী যে কোনো একটি মুসলিম দেশকে অনুসরণ করে রোজা রাখতে পারেন, নির্দিষ্ট সে দেশের সময় অনুযায়ী সাহারি এবং ইফতার করতে পারেন। তবে ফিনল্যান্ডের বেশিরভাগ মুসলিমেই স্থানীয় সময় অনুসারে রোজা রাখেন। মুস্তফা আল হাউসিম বলেন, আমি ছোট থেকে এইভাবে রোজা রাখছি, আমি রোজা রাখতে ভালোবাসি, আমরা রমজানের জন্য অপেক্ষা করি, এটা বছরের সেরা সময়। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আগামীকাল আমরা ঈদ করব, এর থেকে আনন্দ আর কি হতে পারে? সবার উচিত সময়টা তার পরিবারের সঙ্গে কাটানো। অবশ্য এর বিপরীত বক্তব্যও আছে, তারা বলে ইসলাম মানুষকে দুর্বল এবং অসুস্থ করে দেওয়ার জন্য আসেনি, তাই আমরা নিকটবর্তী মুসলিম দেশকে অনুসরণ করতে পারি। নিকটবর্তী দেশ হিসেবে অনেকেই তুরস্কের সময় অনুযায়ী রোজা রাখে। ফিনল্যান্ডের অন্যতম মুসলিম নেতা শায়েখ ইব্রাহিম আমিন উভয় শ্রেণীর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ইসলামের মৌলিক বিধান অনুসারে সাধারণভাবে মুসলিমরা স্থানীয় সময় অনুযায়ী রোজা রাখবে, তবে কেউ অপারক হলে অবকাশ হিসেবে নিকটবর্তী মুসলিম দেশের অনুসরণ করতে পারে।